নমস্কার আর প্রতিদিনের মতো আজকেও দেখো একটা প্রপার্টি দেখো এই যে প্রপার্টিটা আছে একদম যশোর রোড থেকে কিন্তু সেকেন্ড নম্বর পর আমাদের যশোর রোড যে রথতলা আছে রথতলা যারা চেনেন না তাদের বলি আপনারা ডাক বাংলা মোড় চেনেন নারায়ণী হসপিটাল চেনেন তার ঠিক পাশেই কিন্তু আছে রথতলা রথতলার মানে অনেক বড় একটা মাঠ আছে যেখানে বিশাল বড় রথের মালা মেলা হয় আর কি বারাসাত তো এখানে টোটাল জমি আছে চার কাঠা ঠিক আছে আর রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু আট ফুট আছে কিন্তু আপনার গাড়ি কিন্তু ঢুকে যাবে যেহেতু সেকেন্ড প্লট আছে আশা করি কোনো প্রবলেম হবে না এই প্লটটা থেকে কিন্তু রাস্তা দেখা যায় যেহেতু সেকেন্ড প্লট আছে সেকেন্ড প্লট আছে হ্যাঁ আমি রাস্তার ওদিকটাও যাব এবং জমিটার যে ফ্রন্ট আছে জমিটার ফ্রন্টটা কিন্তু যথেষ্ট বড় আছে আপনারা কেউ যদি চান যে দু কাঠা কিনবেন এখান থেকে যে বাজেটে কারণ লোকেশন দেখেই বুঝতে পারছেন বাজেটটা কিন্তু তেমন হবে যেহেতু রথতলায় এখান থেকে আপনি মানে হৃদয়পুর স্টেশন অথবা মধ্যমূরম অথবা আপনি বাড়ি থেকে বেরোবেন আপনি যে কোনো জায়গার কমিউনিকেশন কিন্তু আপনি আরামসে পেয়ে যাবেন সেরকম একটা প্রপার্টি দেখেই বুঝতে পারছেন হ্যাঁ নিশ্চয়ই লোন টোনের ব্যবস্থা আশা করি হয়ে যাবে তবে ক্যাশ নেওয়াটাই বেশি মানে প্রেফারেবল হ্যাঁ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ তো এরকমই একটা জমি আপনি মানে দু কাঠা দু কাঠা যদিও নেন আমার মনে হয় যে টোটাল যে ফ্রন্টটা আছে অন্তত এইটটি ফিট মনে হয় ফ্রন্ট আছে টোটালি এইটটি ফিট সেভেন্টি সেভেন্টি আপনি ধরে রাখতে পারেন সেভেন্টি ফিট ফ্রন্ট আছে কারণ মানে যতটা আমি ভিডিওতে দেখাচ্ছি মানে যেমন ভাবে দেখাচ্ছি এরকম ভাবে পাঠিয়েছে এটা কিন্তু সময় জাস্ট একটা প্লট নর্মাল এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটার পরেই কিন্তু আপনি আপনি একদম ন্যাশনাল হাইওয়েটা পাচ্ছেন তো এরকমই একটা চার প্লট আছে দু কাঠা নিতে পারেন আস্কিং প্রাইস আছে পঁচিশ লক্ষ টাকা করে মালিকের দাম ব্রোকার প্রপার্টি আছে টু পার্সেন্ট ব্রোকারেজ দিতে লাগবে আপনারা যদি দু কাঠা নিতে চান আপনারা দু কাঠা নিতে পারেন এবার ফার্স্টের দিক দিয়ে অবশ্যই দামটা একটু বেশি হবে সেটা অন্যের সাথে कथा बोले अपना फिक्स कर आज के को जो युक जो भिडियो भलो लगे एक लाइक शेयर करब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पार्क में स्टंट्स मारने जाना है बाय